আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তের পাওয়া সব থেকে তাজা লেটেস্ট আপডেট। আগামীকাল থেকেই ভাসবে বাংলা, সপ্তাহের শেষে ফিরবে শীতের আমেজ। তো আগামীকাল থেকে কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। হাড় কাঁপানো ঠান্ডা কমতে শুরু করেছে রাজ্যে। মঙ্গলবার রাত থেকে রাতের তাপমাত্রা বাড়ছে হুহু করে। বুধবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন গোটা দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার দুপুর থেকে নেমে আসবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে বৃষ্টির আগমন হবে। বাঙালির সরস্বতী পুজো কার্যত মাটি করবে সেই ভিলেন বৃষ্টি। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। মঙ্গলবারের থেকে বুধবার আরও বাড়বে তাপমাত্রার পারদ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে তিলোত্তমা, বেড়েছে দৃশ্যমানতা। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 98%। এদিকে বৃহস্পতিবার থেকে রাজ্যের কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত শুরু হবে। শুক্রবার এবং শনিবার বাড়বে বৃষ্টিপাত। বৃহস্পতিবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হবে। শুক্র ও শনিবার পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শুক্রবার। রবিবার থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি হবে। ফের রাজ্যে হুহু করে ঢুকবে উত্তুরে হাওয়া, যার ফলে রাতের তাপমাত্রা কমবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে হতে পারে বৃষ্টিপাত। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। শুক্র শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, আগামীকাল বৃষ্টি বাড়বে। শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হতে পারে বৃষ্টিপাত। শুক্র শনিবার জুড়ে রাজ্য জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।